তো আমরা এখন জাস্ট এয়ারপোর্ট ঢুকেছি, এবার যাচ্ছি ব্যাগেজ কাউন্টারে। এখন তো মোটামুটি 4 ঘন্টা আছে, তো দেখা যাক চেক ইন কাউন্টার খুলেছে কিনা। তো চলো দেখা যাক আগে। ফাইনালি আমাদের সব প্রসেস হয়ে গেছে, চেক ইন ইমিগ্রেশন সবই হয়ে গেছে, খুবই স্মুথ প্রসেস ছিল। তো এটা তোমাদের জানিয়ে দিই, ডকুমেন্টস যেটা লাগলো সেটা হচ্ছে, যেহেতু ভিয়েতনামের আমি ই ভিসা নিয়ে নিয়েছিলাম, তো ই ভিসা হার্ড কপি, পাসপোর্ট আর বোর্ডিং পাস, এই তিনটে দেখাতে হলো। আর খুব স্মুথ প্রসেস ছিল, কোনো টাইমই লাগলো না, ম্যাক্সিমাম 5 মিনিট লেগেছে, 5 মিনিটও লাগেনি দেখতে গেলে। আর আরামসে আমরা ভেতরে ঢুকে গেছি, ব্যাগেজও দিয়ে দিয়েছি, সিকিউরিটি চেকও হয়ে গেছে। এবার আমরা এসে একটু বসেছি, আর একটু পরে আমরা তো লাউঞ্জে ঢুকে যাবো, তো ওখানে অনেক লোকজন থাকে বলে ওখানে কথা বলা যায় না, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই আগে। আর তোমাদের জানাই এবার ট্রিপটা কীভাবে প্ল্যান করা হলো। তো বেসিক্যালি আমরা যাচ্ছি ভিয়েতনাম, তো এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ আমার আর ওনার দুজনেরই। অনেক দিনের ইচ্ছে ছিল যে বাইরে কোথাও যাবো বিয়ের পর, বাট যাওয়া হয়নি, বাট ফাইনালি ওটা হচ্ছে, খুবই আনন্দ লাগছে। আর বেসিক্যালি আমরা এখানে 4টি সিটি কভার করব। তো আমরা কলকাতা থেকে আমাদের ফ্লাইট হ্যানয়ে, তো ফ্লাইট আমাদের হচ্ছে 10টার সময়, আর নামবো আমরা ওখানে রাত 2টায়। তো রাত 2টায় নেমে হ্যানয়ে আমরা 3 দিন থাকবো, তারপর ওখান থেকে আমরা যাব হোচিমিন সিটি, হোচিমিন সিটিতেও 3 দিন থাকবো। হোচিমিন সিটির থেকে আমরা যাব দানাং বলে একটা সিটি আছে ওখানে, দানাংয়ে আমরা 3 দিন থাকবো, আর ওখান থেকে আবার হোইয়ান বলে একটা সিটি আছে। আমি যেমন ঘুরবো, যেমন এক্সপিরিয়েন্স হবে ওই হিসাবে তোমাদের বলবো। তো কোথায় কোথায় আমরা কী কী কভার করছি, অনেক কিছু দেখার আছে। ভিয়েতনাম এখনকার খুবই একটা হট ডেস্টিনেশন, প্রচুর লোক ঘুরতে যাচ্ছে, তো জানি না কী হবে। আমার একটু একটু টেনশানও হচ্ছে, যেহেতু ফার্স্ট বাইরে যাচ্ছি ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়াতে হলে যেখানে খুশি যাও কোনো প্রবলেম নেই, কারণ সব কিছু কানেক্টিভিটি আছে, মানে সব কিছুরই সুবিধে। আর এবার জানি না কী হবে ভিয়েতনামে, মনে হয় সব কিছু ঠিকই হবে। তো এবার যাওয়া যাক লাউঞ্জে, খুব খিদেও পেয়েছে, আগে লাউঞ্জে খাই তারপর কিছু। আর এয়ারপোর্টটা এখন ফাঁকাই দেখছি আমরা, অ্যাকচুয়ালি একটু বেশি আগে চলে এসেছি, তো একটু পরে ভিড় হবে নিশ্চয়ই, কারণ ফ্লাইট পুরো ফুল আছে, এটা আমি জানলাম এখানে কাউন্টারে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমরা এখন লাউঞ্জে ঢুকে গেছি, খাবারও নিয়ে নিয়েছি যেমন তোমরা দেখলে, এবার খাওয়ার টাইম, তো চলো খাই এবার। তো ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এবার বোর্ডিং স্টার্ট হবে, তো আমরা ওইদিকেই যাচ্ছি এখন। তো চলো দেখতে হবে ততক্ষণ লাউঞ্জটা। ল্যান্ড করলাম, তো এখন বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইম ওয়াইজ হচ্ছে এখন 1:30 বাজে, আর এখানে টাইম ওয়াইজ এখন 3টে বাজে। আর শান্তি ওদিকে আছে হচ্ছে ব্যাগেজ কাউন্টারের ওদিকে ব্যাগেজ নিচ্ছে। আর চলো তোমাদের একবার দেখিয়ে দিই এয়ারপোর্টটা। আর ওদিকে আমাদের ক্যাব ড্রাইভারও এসে দাঁড়িয়ে আছে, তো শান্তুর ব্যাগেজ নেওয়া অলমোস্ট হয়েই গেছে, আমি যাচ্ছি ওর কাছে। তো চলো এবার বেরো।
তো আমরা ভেবেছিলাম সিমটা বাইরে বেরিয়ে গিয়ে নেব হোটেলের কাছাকাছি কোনো দোকান থেকে, বাট এখানে দেখলাম এয়ারপোর্টের ভেতরেই শপ আছে যখন। আমি শান্তকে বললাম তুমি এখান থেকে নিয়ে নাও, বেকার ওটা ঝামেলা আর রেখো না, কেন প্রচুর প্রবলেম হচ্ছে। তো এখন শান্তু গেছে হচ্ছে সিম নিতে, আর একবার চলো তোমাদের দেখাই ভিড়টা কতটা, সবাই এখান থেকে সিম নিচ্ছে। তো লাইনটা একবার দেখো জাস্ট। তো সিম নেওয়া হয়ে গেছে, এখান থেকে সিম নিয়ে নিয়েছি আমাদের এটা সিম কার্ড অলরেডি লেগে গেছে ফোনে, আর $100 এখানে এক্সচেঞ্জও করলাম, কারেন্সিগুলো এখানে দেখাই একবার। সব মাথার ওপরতে যাচ্ছে, কিছুই বুঝছি না, হিসাব করতে করতে আমাদের হালত খারাপ কি ব্যাপারটা, একবার দেখাই ভালো করে। ক্যাব এসে অলরেডি দাঁড়িয়ে আছে, তোমরা বেরো, চলো যাওয়া যাক। এখন এরম না বৃষ্টি হচ্ছে কারণ পুরো গাড়ি ভেজা। এক্সপিরিয়েন্স স্টার্ট হয়ে গেছে শুরু, চলো দেখা যাক। ঠান্ডা ভালোই আছে। আর একটা যেটা খুব ভালো জিনিস ওটা হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে ড্রাইভার সিট রাইট সাইডে থাকে, এখানে হচ্ছে লেফট সাইডে। তো লেফট সাইডে হচ্ছে ড্রাইভার সিট, আর তুমি যাও আগে বসে যাও, আমি পেছনে বসছি। ওকে, বাবুর যখন শখ হয়েছে বাবু সামনে বসুক, আমি পেছনে বসি। তো এখন এখানকার টাইম হিসাবে বাজে হচ্ছে 4টে। তো এখন তাড়াতাড়ি শুতে হবে কারণ যে রিসেপশনে ছিল সে বললো যে 9টার মধ্যে ব্রেকফাস্ট শেষ হয়ে যায়, 9টাতে লাস্ট ব্রেকফাস্ট। তো 9টার আগে আমাদের উঠতে হবে তাড়াতাড়ি। তো চলো কাল থেকে এক্সপ্লোর করবো হ্যানাই, দেখা যাক কেমন কি জায়গা। তো গুড নাইট, কিছু বলার আছে? কিছু বলার নেই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে এখানে বিয়ার স্ট্রিট আছে, ওই বিয়ার স্ট্রিটে যাচ্ছি।